Hello, bondura. Lisbon theke ami Rubel, Portugal er Lisbon. So, eta hocche tader Christmas decoration. Ar nichei hocche train. Eder underground train ase niche. Opore rasta. Ta ekhon par hobo rasta ta. Shobai par hocche shobar sathe ami par hoye jai. এটা হচ্ছে আপনার 1789 এ তৈরি হয়েছে নাস্কিও টাওয়ার তো এটার নিচেই মেলা হচ্ছে এখন তো এদিকে পুলিশ যাচ্ছে পুলিশ কন্ট্রোল করতেছে সবকিছু এদিকে টাওয়ার করছে ক্রিসমাস টাওয়ার তো সবকিছু মিলে খুব সুন্দর লাগতেছে আসলে Portugal and Lisbon, দেখতে কেমন Lisbon এর মেলা হচ্ছে মেলাতে ঘুরতে আসলাম তো এই হচ্ছে Portugal and Lisbon, বন্ধুরা তো Lisbon এর ফলের দোকান এগুলো হচ্ছে ফল ফলের রস দিয়ে বিভিন্ন রকমের ফলের রস দিয়ে ফলের রস বিক্রি করতেছে প্রাইস 3 টাকা আছে 5 টাকা আছে 8 টাকা আছে বড়গুলা এটা হচ্ছে দোকান পর্তুগালের এটা হচ্ছে খেজের দোকান পর্তুগালের রুটির ভিতরে খেজে দিয়ে তারা রুটি বিক্রি করতেছে আপনারা দেখতেছেন ডাইরেক্ট এই যে খেজে খেজে নিতেছে তারা খেজে নিয়ে খেজের ভিতরে খেজে বিক্রি করতেছে এমনি কিংবা রুটির ভিতরে দিয়েও বিক্রি করতেছে ভালো বিক্রি হইতেছে এই দোকানের জিনিস এগুলো জুতো উইন্টারের জুতা দেখেন ভেড়ার লোম দিয়ে তৈরি এই জুতাগুলো এবং হরিণের লোমও আছে এই যে কিংবা গরু চামড়া একটা হচ্ছে 17 ইউরো করে বিক্রি করতেছে এগুলো আসলে শীতের দেশের জন্য জুতো তো এই হচ্ছে অবস্থা আজকে পর্তুগালের লিসবন থেকে আমি রুবেল আপনাদেরকে দেখাবো আজকে পর্তুগাল সিটি কত সুন্দর দেখার মতো সুন্দর এরিয়াটা এদিকের মানুষ চলাচল রাস্তা এটা আসলে পাবলিক প্লেস সাথে রাস্তা আছে তো এরা খুব সুন্দর করে ডেকোরেশন করছে দেখতে খুব সুন্দর লাগতেছে আসলে এরিয়াগুলো তো বন্ধুরা পর্তুগালের লিসবন থেকে আমি রুবেল আপনাদের ডাইরেক্ট এবং ডাইরেক্ট লাইভ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কি হচ্ছে এখানে এই লোকগুলো কি করতেছে এখানে তো তাদের সেলিব্রেশন কিভাবে তারা করতেছে তাদের সবকিছু কেমন তা আমার ভিডিও সবাই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল তো এই আশা ব্যক্ত রেখে রাখতে চাচ্ছিলাম কিন্তু রাখবো না একটু পর রাখি এই সাইডটা আপনাদেরকে একটু দেখাইনি আমরা এইমাত্র দেখতে পাচ্ছি একটা গাড়ি আসতেছে খুব ঐতিহ্যবাহী গাড়ি পর্তুগালের খুব পুরনো একটা গাড়ি এটা সবাই উঠছে এর মধ্যে উঠে দেখেন সবাই হাত তালি দিতেছে সবাইকে হাই বলা যায় বাই বলা যায় খুব সুন্দর দেখতে গাড়িটা তো এই হচ্ছে অবস্থা পর্তুগালের লিসবন থেকে বন্ধুরা আমি রুবেল আপনাদেরকে ডিরেক্ট দেখাচ্ছি এখানে কি হচ্ছে এখানে এরা কিভাবে সেলিব্রেট করতেছে তো এই হচ্ছে অবস্থা এটা একটা মিউজিয়াম আর পানির ফোয়ারা আছে এখানে অবশ্যই দেখবেন সবাই এটা হচ্ছে নেপচুন পানির ফোয়ারা সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত তো বন্ধুরা পর্তুগালের লিসবন থেকে আমি রুবেল ডিরেক্ট লাইভ দেখাচ্ছি আপনাদের পর্তুগাল লিসবনে কি হচ্ছে লিসবনের নিউজ লিসবনের সেলিব্রেশন সবাইকে খুব খুশি লাগতেছে আসলে করোনার জন্য সবাই মাস্ক ইউজ করতেছে জিনিসটা খুব ভালো লাগছে আর হচ্ছে গিয়ে এখানে সবাই আনন্দ করতেছে খুব ভালো লাগছে সুন্দর একটা এরিয়া তো সবাই ভালো থাকবেন
সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন অনেক অনেক শুকরিয়া আল্লাহর কাছে আমার পেজ সবাই লাইক দিবেন শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি কিছু অ্যাডভাইস দেওয়ার থাকে অবশ্যই কমেন্টে বলবেন কিংবা ফোন দিয়ে বলবেন আমি অলওয়েজ অ্যাভেলেবেল তো বন্ধুরা পর্তুগালের লিসবন থেকে আবারও আমি রুবেল বলছি বিদায় নিচ্ছি শেষবারের মতো আবারও আসবো অন্য কোথাও অন্য কোনো জায়গায় আপনাদেরকে নিয়ে ওই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন